আজকে আলোচনা শুরু করব একটু ভিন্নভাবে, একটা সম্প্রদায়ের কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বেশ কয়েকটা জায়গায় একটা সম্প্রদায়ের, একটা কওম, একটা জাতির কথা বলেছেন। তার নাম হচ্ছে কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। এই কওমে মাদিয়ানের নবী ছিলেন শুআইব আলাইহিসসালাম। কি নাম ছিল? শুআইব আলাইহিসসালাম। তিনি নবী মূসা আলাইহিসসালামের সমসাময়িক নবী ছিলেন। মূসা আলাইহিসসালাম তার মেয়েকে বিয়ে করেছিলেন। নবী মূসা আলাইহিসসালাম যখন যুবক, তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে, একজন তার গোত্রের আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর। তো মূসা আলাইহিসসালাম তার গোত্রের, যে তার জাতের, তার সাথে তার পক্ষ নিলেন। কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে। ঠিক আছে, ওয়াকাজাহু, মূসা আলাইহিসসালাম তাকে একটা ঘুষি দিলেন, ফাকাদ আলাইহি, এতেই তার মৃত্যু হয়ে গেল। পরের দিন আবার একই ঘটনা ঘটছে। মূসা আলাইহিসসালাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে, তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন। তখন সেই ব্যক্তি বলছে, গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো, আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ? তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো, মূসা এখান থেকে পালাও, কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে, কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছো। তখন মূসা আলাইহিসসালাম মিশর থেকে চলে গেলেন, হিজরত করলেন। এই মিশর থেকে হিজরত করে তিনি এই শুআইব আলাইহিসসালামের কওমে মাদিয়ান এখানে চলে গিয়েছিলেন। এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন। বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে, আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। তো মূসা আলাইহিসসালাম তাদেরকে গিয়ে বললেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তখন সেই দুটো মেয়ে মূসা আলাইহিসসালামকে বললেন যে আমরা দুর্বল, যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। তখন মূসা আলাইহিসসালাম, তিনি শক্তিশালী ছিলেন, বিশ্বস্ত ছিলেন, তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন। এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল। বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মূসা আলাইহিসসালাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী মূসা আলাইহিসসালাম বলেছিলেন, রব্বি, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর, হে আল্লাহ, তুমি আমার প্রতি যে নিয়ামত বর্ষণ করবে, তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে, আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি। বলে সুবহান, কারণ এখন মূসা আলাইহিসসালাম ফেরারি মানুষ, মিশর থেকে চলে আসছে, না এখানে আছে খাবার, না আছে বস্ত্র, না আছে বাসস্থান, না আছে কোনো আত্মীয় স্বজন, একাকী। তখন তিনি গাছের নিচে বসে এই দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর, হে আল্লাহ, আমার উপর তুমি যে নিয়ামতগুলো দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি। ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মূসা আলাইহিসসালামের কাছে আসলেন, এবং তাদের হাঁটার বর্ণনা আল্লাহপাক কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। এখনকার মেয়েদেরকে এই হাঁটা কে শেখাবে? যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয়, লজ্জা সরম তো সেই কবে উঠে গেছে। তো একটা ভালো কাজ করার পরে মূসা আলাইহিসসালাম গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করছেন। এই জন্য ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই যে আমরা দোয়া করতে চাই আল্লাহর কাছে, দোয়া করার বিভিন্ন সময় আছে, গুরুত্বপূর্ণ সময় আছে, পদ্ধতি আছে। পদ্ধতির সময় বুঝে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশাল্লাহ। আর তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। এক, ওই ইবাদত যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। দুই, সেটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়। এবং তিন, আপনার রিজিকটা যেন হালাল থাকে। এই তিনটা বিষয় ঠিক থাকলে ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মূসা আলাইহিসসালাম দোয়া করলেন, সাথে সাথে ফল আসলো। ওই মেয়ে হেঁটে হেঁটে চলে আসলেন, এসে বললেন, আমার বাবা আপনাকে ডাকছেন, আমার বাবা আপনাকে ডাকছেন। এই কথার অর্থ যারা অ্যাডাল্ট তারা বুঝতে পারবেন। এখন মূসা আলাইহিসসালাম তার সাথে গেলেন, গিয়ে দেখলেন তার বাবা হচ্ছেন একজন নবী, যার নাম হচ্ছেন শুআইব আলাইহিসসালাম, যার কথা বলছেন। তার বাবার নাম কি? শুআইব আলাইহিসসালাম। এখন শুআইব আলাইহিসসালাম তিনি মূসা আলাইহিসসালামকে বলছেন, কি ঘটনা তোমার, আমাকে বলো। তখন মূসা আলাইহিসসালাম তাকে সব ঘটনা বললেন। এখনও কিন্তু মূসা আলাইহিসসালাম নবী হন নাই,
এখনো পর্যন্ত তার কাছে ওহী আসেনি, ঠিক আছে? এখন তিনি তার ঘটনা খুলে বললেন যে আমি বনু ইসরায়েলের মানুষ, ফেরাউনের ঘরে বড় হয়েছি, একদিন রাস্তায় ঘটনা ঘটলো, তারপরে আমাকে তারা ধাওয়া করে আজকে এই জায়গায় আমি চলে আসলাম। এখন শুআয়ব আলাইহিস সালাম বলছেন যে এখানে ভয়ের কিছু নাই, তুমি এখানে নিরাপদ, এখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। তখন এই দুজন মেয়ের একজন বলছে, বাবা এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী, এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী। মূসা আলাইহিস সালামের দুটা গুণ এখানে পাওয়া গেল, তিনি বিশ্বস্ত ছিলেন এবং কি শক্তিশালী ছিলেন। তো সে আমাদের উপকার করেছে, তাকে কি আমাদের কাছে রাখা যায় কিনা, তাকে পুরস্কার দেওয়া যায় কিনা। তখন বিচক্ষণ পিতা মেয়ের কথার ইশারা বুঝে ফেললেন, তখন পিতা এই মেয়ের সাথে মূসা আলাইহিস সালামের বিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, কি শর্তে বিয়ে হলো? 8 বছর শুআয়ব আলাইহিস সালামের যে আপনার কাজ করতে হবে, মানে খামার, শুআয়ব আলাইহিস সালামের যে প্রজেক্ট আছে সেখানে 8 বছর শ্রম দিতে হবে, চাকরি করতে হবে, 8 বছর দেখাশোনা করতে হবে তার প্রপার্টিস। প্রপার্টিস দেখাশোনা করা মানে কি? সব দেখভাল করা, ভালো মন্দ দেখাশোনা করা। তার ছিল ক্ষেত, ছিল জমি জমা, ছিল আপনার গবাদি পশু, ছিল এগুলো দেখাশোনা করতে হবে। তো মূসা আলাইহিস সালামকে শর্ত দিচ্ছেন 8 বছর আমার এখানে কাজ করতে হবে, আর তুমি যদি 2 বছর বেশি করো, 10 বছর পূর্ণ করতে পারো, এটা তোমার বিষয়। আর এই ওয়াদা আমার আর আল্লাহর মাঝখানে, তোমার আমার আল্লাহর মাঝখানে থাকবে। তো মূসা আলাইহিস সালাম রাজি হলেন এবং তিনি সেখানে থাকতে লাগলেন। তো পরবর্তীতে মূসা আলাইহিস সালামের কাছে নবুয়ত আসলো যখন তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেলেন। তিনি সেখানে গিয়ে আগুন খুঁজছেন, আর তুর পাহাড়ের ডান দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, ইয়া মূসা, হে মূসা, ফাখলা আনা আলাইক, তোমার জুতা খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি এখানে পবিত্র একটা জায়গায় এসেছো। মূসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহি করলেন, তুমি নবী, আমার কাছে রসূলরা ভয় পায় না, তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন, আমার হাতে লাঠি, কি করো লাঠি দিয়ে? মূসা আলাইহিস সালাম বলছেন, লাঠি দিয়ে আমি এই যে আমার গবাদি পশু এগুলোকে তারাই, গাছের পাতা পাড়ি ইত্যাদি। আল্লাহ পাক বলছেন, লাঠি ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই এটা একটা বড় অজগর হয়ে গেল, এবং মূসা আলাইহিস সালাম এটা দেখে পিছনে দৌড় দেওয়া শুরু করল। তখন আল্লাহ পাক ডেকে বললেন, ভয় পেও না, আমার কাছে যারা মুরসালিন রসুলগণ ভয় পায় না, তোমার হাতটা বগলের নিচে ঢুকাও। মূসা আলাইহিস সালাম হাত নিয়ে এই বগলের নিচে দিলেন, এবার বের কর, বের করলেন, দেখলেন হাত দিয়ে আলো বের হচ্ছে। এরপরে আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন, যাও ফেরাউনের কাছে। কোন ফেরাউন? যেখান থেকে তুমি পালিয়ে এখানে এসেছো, ফেরাউনের কাছে গিয়ে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, গিয়ে বলো যে সে সীমা লঙ্ঘন করেছে। কি সীমা লঙ্ঘন সেটা আমরা পরে দেখব ইনশাআল্লাহ। আমরা মোটামুটি জানি ফেরাউন সম্পর্কে, সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, পুত্র সন্তানদেরকে হত্যা করত, বনু ইসরায়েলকে বিভক্ত করে শাসন করত, জুলুম করত, এবং তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেকে খোদা দাবি করেছে। সে বলেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। তো সে সীমা লঙ্ঘন করেছে, নাউযু বিল্লাহ। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে তার কাছেই পাঠাচ্ছেন, ফেরাউনের কাছে যাও, দাওয়াত পেশ করো। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার তো জিহ্বায় জড়তা আছে, রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন, মানে আমাকে সাহস দেন, ওয়াইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জড়তা, জিহ্বার জড়তাগুলো দূর করে দেন, ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে। আল্লাহ হারুনকেও নবুয়ত দান করুন। আল্লাহ পাক হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন এবং দুজনকে বললেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, ফাকুলা ইলাহু কওলাল লাইনা, ফেরাউনের কাছে গিয়ে তার সাথে নম্র ভাষায় কথা বলবে, তাকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, যদি সে দাওয়াত কবুল না করে তখন তাকে শাস্তির ভয় দেখাবে, এবং সে যদি বিশ্বাস না করে তাহলে অজগর এবং হাতের এই যে মুজেজা, এই মুজেজাগুলো তোমরা দেখাবে। যাই হোক, তো মূসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন শুআয়ব আলাইহিস সালামের আন্ডারে থাকার সময়। আমি তার কথা বলতে গিয়ে দেখে এসেছি, এই শুআয়ব আলাইহিস সালামের কওম ছিল কওমে মাদিয়ান। কি নাম ভাই? একটু বুঝবেন জিনিসটা, কওমে মাদিয়ান, এটা আসহাবুল আইকাও বলা হয়, তাদেরকে আসহাবুল আইকাও বলা হয়, কিন্তু এই জায়গাটার নাম ছিল কওমে মাদিয়ান, মাদিয়ান উপত্যকা। এখন শুআয়ব আলাইহিস সালাম খুব চমৎকার একজন বাগ্মী ছিলেন, বাগ্মী বলতে যিনি খুব সুন্দর করে কথা বলতে পারে। আছে না এমন কিছু মানুষ সমাজে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে,
শোয়াইব আলাইহিসসালাম নবীদের মধ্যে চমৎকার করে কথা বলতে পারতেন এবং তার সাথে যুক্তি তর্কে কেউ পারত না। তিনি চমৎকার করে যুক্তি তর্ক উপস্থাপন করে সমাজের মানুষকে বোঝাতেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করে আল্লাহ পাক সেই গুণাবলী আমাদের মধ্যে দান করুন। এখন তার কওমের সমস্যা ছিল কি? এক নম্বর সমস্যা ছিল তার কওম আল্লাহর সাথে শিরিক করত। এক নম্বর কি করত ভাই? শিরিক মানে হচ্ছে আল্লাহর একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা। মনে রাখবেন, তার কওম এক নম্বর কি অপরাধ করত? শিরিক করত। দুই নম্বর কুফর, শিরকের সাথে সাথে তারা কুফরি করত, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহগুলোকে নিয়ামতগুলোকে অস্বীকার করত। তিন নম্বর, এই দুটোর পাশাপাশি ওদের অপরাধ ছিল যে তারা মাপে কম দিত। কি করত? মাপে কম দিত। তিন নম্বর। চার নম্বর, ওরা অন্যের সম্পদ, মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নম্বরই করে লুটে পুটে খাইত। এই চারটা ছিল ওদের মেজর অপরাধ। কয়টা অপরাধ? এই চারটা ওর মারাত্মক মেজর অপরাধ। এখন আসেন, এদের কি পরিণতি হলো সেটা বলার আগে আমরা এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি। এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি সংক্ষিপ্ত করে। মাদিয়ান কওমের সর্বপ্রথম অপরাধ ছিল তারা আল্লাহর সাথে শিরিক করত, মানে আল্লাহ পাকের তাওহীদের সাথে অংশীদার সাব্যস্ত করত। এখন এই শিরিকটা কিন্তু প্রত্যেক যুগেই নবীদের সময় হয়েছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতেও কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা কিন্তু শিরিক করেছে। এখন এই শিরিকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন। আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি, আমরা দেখব যে শিরিকটা আসলে তিন প্রকার হয়। এই তাওহীদ এবং শিরিকটা তিন প্রকার হয়। একটা হলো একত্ববাদ, যেমন তিন প্রকার হয়, শিরকও তিন প্রকার হয়। আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায়, শিরকটাকেও তিন ভাগে ভাগ করা যায়। এবং তাওহীদকে আমরা ভাগ করি একভাবে, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত এবং তাওহীদে আসমা ওয়া সিফাত, এই তিন ভাগে আমরা ভাগ করি। ঠিক একইভাবে শিরকটাও তিন ভাগে হয়। একটা হচ্ছে আশিরকু ফিল আকীদা, বিশ্বাসের মধ্যে শিরক, আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক, আশিরকু ফিল লিসান আও আশিরকু ফিল আশিরকু বিল কওল। শিরক হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে, মানে ভাষাগত শিরক, কর্মগত শিরক এবং আকিদাগত শিরক। আমি কি বোঝাতে পারছি? এই তিনটা সহজ করে দিলাম, শিরক এরকম তিন ভাগে ভাগ করা যায়। উদাহরণ দিলে পরিষ্কার হবে। যেমন বিশ্বাসগত শিরক, যেমন কোনো মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, এটা বিশ্বাসগত শিরক, তাই না? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরও ইলাহ আছে, নাউজু বিল্লাহ, এটাও হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা এগুলোর পূজা করতে হবে, শিরক, এটা হলো বিশ্বাসগত শিরক। ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাস্তিকতায় বিশ্বাস করে, কোনো ইলাহ নাই, এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, এটাও হবে কি? চিন্তাগত, আকিদাগত শিরক। কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয়, ভালো মন্দের মালিক আমি নিজে, কেউ যদি মনে করে, শিরক হবে। কেউ যদি মনে করে তাকদীর বা ভাগ্য বলতে কিচ্ছু নাই, আমি যা করব তাই পাব, এমন মানুষ নাই, এটাও হবে আকিদাগত শিরক, কারণ আল্লাহ পাক তাকদীর রচনা করেছে। কেউ যদি মনে করে যে কবরে শায়িত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে, আমাকে পরকালে কুলসিরাত পার করিয়ে দিবে, বিশ্বাসগত শিরক হয়ে যাবে। কেউ যদি মনে করে যে অমুক ওসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব, এটাও শিরক হবে, সন্তান দেওয়ার মালিক। কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই, শিরক হবে। আমি পরিশ্রম করি, কাজ করি, ব্যবসা করি, চাকরি করে বলেই তিন বেলা খেতে পারি, শিরক হবে। কে খাওয়ায়? কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি, ভালো মন্দ বেঁচে চলি, ভালো ভালো খাই, ব্যায়াম করি, এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী, শিরক হবে। সুস্বাস্থ্য দিয়েছেন কে? কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে, এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে, এটা হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে, অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব, আমার কোনো ক্ষতি হবে, বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এটাও শিরক, কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে,
আল্লাহর পক্ষ থেকে চুল আঁচড়াচ্ছেন, চিরুনিটা হাত থেকে পড়ে গেল। কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায়, এটা হবে একটা শিরকের। বাসা থেকে বের হয়েছেন, হঠাৎ করে হোঁচট খেলেন, এই কাপড়টা আটকে গেল। আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গল অকল্যাণ হতে পারে, বিশ্বাস করলেই শিরক। কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে, ও আমার ভাগ্য বলতে পারে, বিশ্বাস করলে শিরক। কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লেখা আছে তুমি সিংহ রাশি, তোমার আজকের দিনটা এমন যাবে, বিশ্বাস করলে শিরক। কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে, দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন, আমার কয়টা বিয়ে হবে কয়টা বাচ্চা হবে, কেউ যদি বিশ্বাস করে তাহলে শিরক। এরকম অসংখ্য শিরক হতে পারে, আমি বলে শেষ করতে পারবো না, যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? এই চিন্তার সাথে যে শিরকগুলো সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আশিরকু ফিল আকীদা বা বিশ্বাসগত শিরক। আমি কি বুঝতে পারছি? আমি সহজ করে দিচ্ছি। দুই নাম্বার হচ্ছে আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক। যেমন যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে, যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কি হবে? শিরক। আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে, এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় আলেম বলবে, মুফতি মুফাসসির বলবে, হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিরক হবে। কি হবে? শিরক হবে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করো, এখন আমরা যদি কোনো জড় পদার্থকে সেজদা করা শুরু করি কি হবে? যদি কোনো মানুষকে সেজদা করি, যদি কোনো মৃত মানুষকে সেজদা করি, আচ্ছা এটা ক্লিয়ার রাখবেন। নাকি আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য কুরবানি করি আমরা, অন্য কারোর জন্য করি? যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন দান সৎকা করতে আল্লাহর সন্তুষ্টির জন্য, এখন আমি দান সৎকা করলাম বড় একটা ফুটানি যে আমাকে মানুষ বড় দানবীর বলবে, এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়ত থাকলেই শিরক হবে। হজ করতে বলেছেন আল্লাহ পাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আলহাজ হাজি সাহেব, ঠিক আছে মানুষ আমাকে আলহাজ বলবে, হাজি সাহেব বলবে, মানুষ আমাকে তখন ভোটটা দিবে, ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে, ওই স্বার্থ যদি থাকে শিরক হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে শিরক হয়ে যাবে। বুঝতে পারছি কি? যেমন নজর মানত করতে হয় কার জন্যে? আল্লাহর জন্য। আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন কি হবে? শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করতে বলেছেন, এখন আপনি যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করেন, চাওয়া শুরু করেন কি হবে? আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন, কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাজে, জিনকে বশ করার জন্য, তাবে করার জন্য এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কুরবানি করে এখন, পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পান, এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে, কেউ যদি কুফুরি তন্ত্র মন্ত্র এসব জাদুবিদ্যার চর্চা করে শিরক হয়ে যায়। এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিরক, কাজগত শিরক। একটা গেল চিন্তাগত শিরক, একটা গেল কি কাজগত আমলগত শিরক, আরেকটা হতে পারে কথায় লিসান বা জবানে, আল কওল ফিল কওল, কথা জবান এগুলোর মধ্যে শিরক হতে পারে। যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, তো বললো যে আপনার দোয়ায় ভালো আছে, আপনার দোয়ায় ভালো আছে, যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ইচ্ছা অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে, যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল, ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম না হলে মাকে বাঁচানো যেত না, কথা বলার সাথে সাথেই শিরক হয়ে গেছে। বুঝতে পারছেন না? মা কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে, এখনও কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না, এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই, বলার সাথে সাথে কি হবে? যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে, তাহলে শিরক হবে, তাহলে শিরক হবে। আপনি কি করবেন? ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটা করব, আমি আগামীকাল এই অমুক কাজটা করব, এই কথাটা বললে শিরকের গন্ধ থাকবে। যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব, তাহলে ঠিক আছে। এরকম অনেক নাম কি বলছে, আমার নাম শাহিন শাহ, নাম কি শাহিন শাহ, আমার রাজাদের রাজা, রাজাদের রাজা, কে রাজাদের রাজা, নামগত শিরক হয়ে গেছে।
অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মশকরা করি না, বলি যে কি মুফিস, হ্যাঁ, তারপরে অনেক বিভিন্ন নাম বলি, খালেক, এই খালেক, এই মুফিস, এইভাবে নাম ধরে টাকা দেবো। আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক। কি বলতে হবে? আব্দুল খালেক। খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা, কোনটা? এরকম কথায় আমরা প্রচুর শিখ করি। অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তাই না? এই শব্দ শোনেন এমন, জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ পাক সূরা মুলকে কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুলকের মালিক কে? রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক জনগণ, আল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে, আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, এটা বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। বুঝতে পারছেন না? আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, ওই যুগে চলতো, এই যুগে চলে না, বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মশকরা করে, এই এরা তো মৌলবাদী, এরা তো ধর্মান্ধ লোকজন, এই যে টিটকারি মশকারি, এই টিটকারি মশকরা করার সাথে সাথেই শিরক হয়ে গেছে। আল্লাহ পাক সূরা তওবায় বলেছেন এটা কুফুরিও হয়েছে, শিরকের সাথে সাথে কুফুরিও হয়েছে। এরকম অনেক ব্যাপার আছে যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো, এরকম কেউ মনে করলে বললেই শিরক হয়ে যাবে, শিরকের সাথে কুফুরিও হয়ে যাবে, দুটোই হয়ে যাবে। যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না কিন্তু আল্লাহর বিধানের সমান, সমান বললেও শিরক হয়ে যাবে, কুফুরি হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি ভাই? মানে কথার মধ্যে প্রচুর শিরক করি আমরা এখন, প্রচুর শিরক। সবচেয়ে মারাত্মক এই হচ্ছে শিরকের পাপ। কারো আমল নামায় যদি শিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে, আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক মেরাজের আলোচনা হচ্ছিল মনে একটু আগে, মেরাজের রাতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা স্পেশাল গিফট দিয়েছেন। কয়টা? তিনটা স্পেশাল গিফট দিয়েছেন, তিনটা হাদিয়া, হাদিয়া তোহফা। প্রিয় নবীকে ভালোবেসে, আমাদের নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন না? ভালোবেসে তিনটা হাদিয়া দিয়েছেন। এক, তোমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ, যেটা কমতে 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 কত আসছে? 5। কমানোর জন্য কোন নবী ফোর্স করছিলেন? নবী মুসা আলাইহিস সালাম, যার কথা একটু আগে বলছিলাম। কারণ তিনি বলছিলেন যে আমার উম্মতের উপর 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটাই উম্মত ঠিকমতো আদায় করতে পারলো। 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না রাসূলুল্লাহ, আপনি যান আরো কমিয়ে নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম দূরদর্শিতা ছিল না তার। আসলে দেখেন তো আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ কতজন পড়ে? আসলে কি বেশিরভাগ মানুষ নামাজি না বেশিরভাগ মানুষ বেনামাজি, কোনটা? তাহলে ওনার দূরদর্শিতা কিন্তু ঠিক ছিল। এগুলোকে গায়েবের খবর বলে না, ওই যে বললাম আকাশে মেঘ জমেছে, আকাশে মেঘ জমেছে, এখন আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছেন, এটা কি আপনি গায়েবের খবর জানেন? আপনি বসির আছে, আপনার দূরদর্শিতা, আপনি দেখতে পাচ্ছেন। ফেরেশতারা কি বলেছিল? আতাজআলু ফীহা মা ইউবসিরু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন পৃথিবীতে গিয়ে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে, মানুষ সেই কাজ পৃথিবীতে করছে কি না? তার মানে কি ফেরেশতারা গায়েবের খবর জানে না? তাদের বাসিরা, কারণ এই কাজটা আগে জিন জাতি করেছে। তো যেটা বলছিলাম, একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার আল্লাহ পাক সূরা বাকারার শেষের 3টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? কোনো বর্ণনা এসেছে 2টা আয়াত, আর কোনো বর্ণনা আছে শেষের 3টা আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই 3টা আয়াত। যে ব্যক্তি রাত্রেবেলা পড়ে ঘুমাবে সারা রাত এবাদত করার নাকি পাবে, পারা যাবে না এটা করতে? আজকের লেকচার শোনার পরে যতদিন বেঁচে থাকবেন একদিনও এই আয়াতগুলো না করে ঘুমাবেন না ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন কোনো বুদ্ধিমান মানুষ রাত্রেবেলা এই 3 আয়াত না পড়ে ঘুমাতে পারে না, যার বুদ্ধি আছে সেটা না পড়ে ঘুমাইতে পারে না। কারণ এই 3টা আয়াত তেলাওয়াত করে ঘুমালে আপনি সারা রাত নফলের ইবাদত পাচ্ছেন, নেকি পাচ্ছেন, সারা রাত নফল ইবাদতের নেকি পাচ্ছেন। এবং রাতের বেলা যে যে জিন, হ্যাঁ, জাদু, কুফুরি কালাম, দৃশ্য অদৃশ্যের যে ক্ষতিগুলো আছে এই সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। অতএব এটা একটা গিফট আল্লাহ পাক দিয়েছেন মেরাজের রাতে। মেরাজ নিয়ে আলোচনা হয় কিন্তু মেরাজের সবচেয়ে মূল জিনিসগুলো আমরা আমল করি না। মেরাজের রাতে এসেছে 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজই তো পড়ি না। আপনাকে আলোচনা আমি ধারাবাহিকভাবে শোনাই কি করে, নামাজ তাকে পড়তে হবে। তারপরে কোরআন দিয়েছেন আল্লাহ পাক সূরা বাকারার শেষের 3 আয়াত। এই এতটুকুও মুখস্থ করতে পারে না মুসলিম উম্মার যুবকরা। এদিকে একদম বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র,
ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইতিহাস সাহিত্য সব পড়ে শেষ করে বলেছে হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদ পড়ে শেষ হিমু হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে কিন্তু তাই না কিন্তু সূরা বাকারার শেষের তিনটা আয়াত মুখস্থ করতে পারে এই জেনারেশন দিয়ে কিছুই হবে না এই জেনারেশনকে পরিবর্তন করতে না পারলে না তার উম্মার কোনো খেদমতে কাজ করতে পারবে না দেশের জন্য কিছু করতে পারবে দেশের জন্যও কিছু করতে পারবে না উম্মার জন্য করা তো অনেক দূরের কথা সারাদিন পরে আছে গার্লফ্রেন্ড নিয়ে মাদক দ্রব্য নিয়ে পর্নোগ্রাফি নিয়ে এই মাদক গাঁজা ইয়াবার আসর নিয়ে তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হকি স্টিক নিয়ে মারামারি করে বেড়াচ্ছে হল দখল করবে হয় না এগুলা যুবকদের অধঃপতনের মূল কারণ হচ্ছে এখন মাদক তারপরে মেয়ে নারীর নেশা পতিতাবৃত্তি পর্নোগ্রাফি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই যে ফ্রি মিক্সিং সামনে আবার যে ভ্যালেন্টাইন্স নাকি আসবে ওটার আলোচনা কালকে করবো ইনশাল আজকে না তো এই এগুলো নিয়ে আমাদের যুব সমাজকে ব্যস্ত রাখা হয়েছে অথচ এই যুবকরা এখন পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের হুকুম আহকাম ওযু নিয়ম কানুন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব হ্যাঁ ফিকহের মাসলা মাসাইল কুরআন রিডিং পড়তে পারা এই বেসিক জ্ঞানগুলো পর্যন্ত অর্জন করছে না তাহলে কি তাদেরকে দিয়ে আমাদের উম্মার অগ্রগতি হবে বলে মনে হয় হবে যতদিন পর্যন্ত না তাদেরকে আমরা পরিবর্তন করতে পারছি না ততদিন হবে না যদি পরিবর্তন করতে পারি ইনশাল্লাহ পরিবর্তন করা যাবে তো ইনশাল্লাহ আমরা রাজি আছি তো ইনশাল্লাহ যুব সমাজ ওয়াদা করতে পারেন তো ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব মাদকের ধার কাছেও যাব না এবং এই মেয়েদের পিছনে ঘুরব না পর্নোগ্রাফি দেখব না ঠিক আছে এবং পশ্চিমা সংস্কৃতির ধাঁচে আমরা জীবনকে গড়ব না আফসোস লাগে প্রায়ই বলি কথাটা উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত সবই এখন পশ্চিমাদের অনুকরণে চলছে একদম আমাদের নবীজি বলেছেন বাম পায়ে ভর দিয়ে ইস্তেঞ্জা করো এখন আপনি বাথরুমে যায় কীভাবে করবেন ইস্তেঞ্জা সব বাথরুম তো ইংলিশ সব ইংলিশ মানে এখন আমরা লন্ডন বানাতে চাই সব জায়গায় যারা আমাদেরকে 200 বছর শাসন করলো আমরা ওদের সুন্নত নিয়ে পড়ে আছি 200 বছর শাসন করেছে লাত্থি দিয়েছে আমাদের বাবাদের বুকের মধ্যে আমাদের বাপদাদাদের বুকে পিঠে পাশায় লাত্থি মারছে এই ব্রিটিশটাই আর আমরা ওদেরকে এখন নম নম করি বসে বসে চেহারা ওর মতো চুল কাটছে ওর মতো সিলেটেড আমি বেশি দেখি চুলের কি কাটিং সব লন্ডন কাটিং মাশাআল্লাহ হ্যাঁ সুন্নত নাই বাবরি নাই দেখবেন দেখবেন যে আপনি এদিক ছিলে রেখে দিয়েছে একদম গোল করে ঘুরে মাসার মাঝখানে এত চুল আছে কেন এই কাটিং করতে গিয়ে আসলো করতে গিয়ে আসলো কার সুন্নত ফলো করতেছ তোমরা তোমরা কার সুন্নত ফলো করছো তোমাদের কি মনে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনস্মার্ট মানুষ ছিলেন আমাদের নবীর সুন্নতের চেয়ে ভালো কোনো সুন্নত হয় তার তার রুচিবোধ কি আমাদের চেয়ে উন্নত ছিল না তিনি সবসময় টিপটাপ পরিপাটি থাকতেন কাপড় চোপড় ওঠা বসা চলাফেরা কথাবার্তা আতর সুগন্ধি ব্যবহার করা তার বসত বাড়ি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আমাদের খুব দুঃখ লাগে এগুলো দেখলে যে মুসলিমদের বাথরুমগুলো নোংরা হবে কেন আর তুহুরু শাতরুল ইমানই তো বোঝাতে পারলাম পবিত্রতা নিট অ্যান্ড ক্লিন চকচকা ঝকচকা থাকবে মুসলিমদের বাড়িঘর এটা হলো পবিত্রতা ইমানের একটা অংশ ইমানের অর্ধেকই পবিত্রতা আমাদের বাড়িঘর পোশাক পরিচ্ছদ চেহারা সুরত সব পরিষ্কার থাকতে হবে এক ঝকঝক করবে এটা মুসলমানের বাড়ি দেখলে বোঝা যাবে হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না এটা কেন মুসলিমদের বাসায় নামাজের জায়গা খুঁজতে হয় নামাজ পড়ার জায়গা কোথায় দেখান বাসা বানাচ্ছেন পাঁচতলা দশতলা এগুলো সামনে কবরস্থান হবে কারণ ভূমিকম্প আসতেছে তাগেই বলছে এবং সিরিজ আসবে সিরিজ সানাওয়াতুজ জালাজিল জালজালার বছরগুলো আসবে ওদিকে আমি পরে আসতেছি তো বানান আরো উঁচু উঁচু বানান দশতলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্য ড্রয়িং রুমে নামাজ পড়তে হয় বেডরুমে নামাজ পড়তে হয় বাথরুমের সামনে নামাজ পড়তে হয় অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন তার ইবাদত তাদের ইবাদত মানে তাদের ভাষায় বলছি উপাসনা তাদের করার আলাদা জায়গা আছে দেখেন নাই তাহলে ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে আমার কোনো ফিকির আছে নামাজ নিয়ে বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে নামাজ পড়ার জায়গা বাড়িতে গোডাউন আছে গোডাউন রাখার জায়গা বাড়িতে টয়লেট আছে পাঁচটা ছয়টা টয়লেট সব ইংলিশ নামাজের জায়গা বাড়িঘর বানাবেন আলাদা করে নামাজের জায়গা করবেন আজকেই বাসায় গিয়ে বাসায় ঠিক করবেন কোন জায়গায় নামাজের ওই ঘরটা পরিষ্কার থাকবে আরও বেশি পরিষ্কার থাকবে আতর খুশবু দেওয়া থাকবে ওখানে আগর আতর থাকবে আগর তো জ্বালান আপনারা একটা আধ্যাত্মিক পরিবেশ থাকবে ঢুকলেই নামাজ পড়তে ইচ্ছা করবে
আর বাড়ি ঘরের টয়লেট হবে পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের মুসলিম জাতি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার যাবে, আমরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টিপটাক পরিপাটি থাকবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। রাতের বেলা অবশ্যই সূরা বাকারা শেষের 3 আয়াত পড়তেই হবে, পারা যাবে ইনশাআল্লাহ, নিজের উপর এটাকে ফরজ করে নিয়ে নিন। আর 3 নাম্বার তৃতীয় হাদিয়া এটা যেটা বলছিলাম, আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, এই ওয়াদাটা খুব ভালো করে শুনেন, আল্লাহ পাক তার নবীকে একটা ওয়াদা করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গোনা মানে সুদ খাইছে, ঘুষ খাইছে, ধরেন দুর্নীতি করছে, আপনার জেনা করেছে, হ্যাঁ চুরি করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ করেছে, হয়তো কিছু পাপের শাস্তি দুনিয়ায় পেয়েছে, কিছু শাস্তি মৌতের সময় যন্ত্রণার সময় পেয়েছে, কিছু শাস্তি কবরে পেয়েছে, আবার কিছু শাস্তি হাসরের মাঠে পেয়েছে, এভাবে শাস্তি দেওয়া হবে ধাপে ধাপে, এবং এর মধ্য দিয়ে গোনাগুলো মাফ হবে। আবার কিছু সময় আল্লাহ পাক পরীক্ষা করেছেন জান দিয়ে, মাল দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে। তো তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত বড় পাপ নিয়ে আসুক না কেন, আসমান জমিন ভরায় ফেলুক পাপ দিয়ে, কিন্তু তার আমল নামায় যদি আমার সাথে শিরিকের পাপ না থাকে, আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ, মানে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে প্রিয় ভাই শিখলাম যে আমাদের আমল নামাকে শিরিক মুক্ত করতে হবে, রাজেশ ইনশাআল্লাহ, যত রকম শিরিক আছে, চিন্তার শিরিক, আপনার কাজের শিরিক, কথার শিরিক, সমস্ত শিরিক ত্যাগ করতে হবে। আমাদের রবকে, খাওয়ানকে, সন্তান দেনকে, বাঁচানকে, মারেনকে, রিজিকের মালিককে, ভালো মন্দের মালিককে, ইহকাল পরকাল কল্যাণের মালিককে, আমার এবাদত পাওয়ার যোগ্যকে, আমার ভালোবাসা পাওয়ার যোগ্যকে, আমি ভয় করব কাকে, আমি শ্রদ্ধা করব কাকে, আমি সবচেয়ে বেশি সম্মান করব কাকে, আমি কার জন্যে বাঁচব, কার জন্যে মরব, কার জন্য জীবন উৎসর্গ করব, সব কার জন্য হবে, ব্যাস এই যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে এটাই, মানে হচ্ছে আল্লাহ পাকই সব কিছু, আল্লাহ ছাড়া কিছুই না, আল্লাহর জন্যই সব কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ক্ষেত্র বিশেষে মানি, এখন যেমন দেখাচ্ছি মসজিদে গিয়েছি, এখানে মাশা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানছি, ঠিক আমি ব্যবসা করতে চলে গেলাম, ওখানে গিয়ে মাপে কম দেওয়া শুরু করলাম, আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে এখন দেখছেন না, তার মানে ব্যবসায় লা ইলাহা ইল্লাল্লাহ নাই, মসজিদে আছে, এরকম হয় না? আবার একজন চাকরি করতে গিয়েছে, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে, ওর মনে হয় এখানে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আবার একজন সুদ খাচ্ছে অর্থনৈতিক জীবনে গিয়ে, তার ধারণা এখানে আল্লাহ পাক তাকে ধরবেন না, এটা দুনিয়ার বিষয় আর মসজিদটা হচ্ছে আখিরাতের বিষয়। আমরা ইসলামটাকে এরকম ভাগ করে ফেলেছি, কেউ পলিটিক্স করতে আসছে, তার মনে হয় যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহের দরকার নাই, এখানে আমি যা ভালো বুঝি তাই, সমাজের নিয়ম কানুন আমি যেমন করবো তেমন, আল্লাহর বিধান পরে, এগুলো পরে দেখা যাবে, ওই যুগে চলতে এই যুগে চলে না, এমন চিন্তা এখন মানুষের, এমন চিন্তা না। শিক্ষা অর্জন করতে গিয়েছেন, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে হবে, মাদ্রাসা হবে, চিন্তাটা এমন এখন। অথচ জীবনের প্রতিটা ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন না করা পর্যন্ত কেউ মুমিন মুসলিম হতে পারছে না, পারবেও না। ইবাদত করছি, এখানে যেমন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থনৈতিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ঠিক একইভাবে শিক্ষা জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার পারিবারিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার পলিটিক্যাল লাইফেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো বিষয়। একটা কথা প্রাসঙ্গিক এসেই যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই একমাত্র ব্যক্তি আমার আদর্শ, উনি ছাড়া আমি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে পারি না, এই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চেহারা থেকে শুরু হবে, আমার চেহারা হবে তার মতো, চুলদাড়ি তার মতো, পোশাক আশাক তার মতো, আমার বাড়িঘর তার মতো, বাড়িঘর তার মতো বলতে তার রুচিবোধ, তার সুন্নত অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটির বাড়ি, আপনি চাইলে ইট পাথরের করতে পারেন, কোনো সমস্যা তো নয়, কিন্তু সেই বাড়িতে নবীর সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত চলবে না, চলবে? আচ্ছা, আপনার পরিবার, এটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। শিক্ষার জীবন রাসূলের আদর্শে, ব্যবসায়ী জীবন রাসূলের আদর্শে, চাকরি করতে গিয়েছেন তার আদর্শ মেনে চলতে হবে, সমাজনীতি পরিচালনা করছেন তার আদর্শ মানতে হবে, মানতে আপনি বাধ্য, আপনি আরও বড় দায়িত্ব পেয়েছেন, বিশ্ব নেতা হয়েছেন, তখন বিশ্বটাকে চালাতে হবে তার সুন্নত মতো, আপনি তখন বাধ্য এটা করতে, যদি না করেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি দাড়ির মধ্যে খালি, খাবার পরে মিষ্টি খাওয়ার মধ্যে, সিন্নি খাওয়ার মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাকি জীবনের সব ক্ষেত্রেই মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে? এই এই আকীদা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ আমি জানি, এখন আমি আমার মন্তব্য বলছি, আমি জানি
যে একজন মানুষের পক্ষে সব কিছু আমল করা একই সময় একই সাথে কঠিন, সম্ভব না। আর এই বিশ্ব তো আসলেই সম্ভব, কিন্তু আমাদের চেষ্টা থাকবে না? চেষ্টা করতে হবে কিনা? আমরা আজকে থেকে নিয়াত করি যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মানব চাই, এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই মুহাম্মদ রাসূলুল্লাহ বাস্তবায়নের চেষ্টা করবো চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলি আমি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। শোয়েব আলাইহিসসালামের কম এই শিরকের পাপের মধ্যে লিপ্ত ছিল। আমি কি শিরক বোঝাতে পেরেছি ভাই? কিছুটা হলে পেরেছেন তো? একটা কিছু এরকম বই পাওয়া যায় বাজারে আকিদা সংক্রান্ত, আকিদা তাহাবিয়া আল ওয়াসাতিয়া এরকম কিছু বই আছে, কোরআন সুন্নাহর কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকিদা, তারপর শিরক কিও কেন, কিতাবুত তাওহীদ, এরকম কিছু বই পাওয়া যায়। এগুলো কিনলে আপনি শিরকের বিভিন্ন ক্যাটাগরিজগুলো জানতে পারবেন কীভাবে শিরক হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এবার আসেন, শোয়েব আলাইহিস সালামের কওমের দ্বিতীয় পাপ ছিল কুফর, যেটা আমরাও আল্লাহ মাফ করুক আমরাও সেই পাপের মধ্যে লিপ্ত আছি। কুফর মানে কি? আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা। যেমন এই যে কিছু মানুষ আছে যে মানুষগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ মনে করে না, এরা স্পষ্ট কুফরি করছে। কে বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি নামাজ ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। বলি নাউযুবিল্লাহ। অনেক ভাই আছেন না নামাজ পড়ে না? সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছি আমরা, আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান। সফরে আছেন, মুসাফির আছেন, আপনার জন্য ওজোর আছে, কিন্তু নর্মালি মুকিম অবস্থায় জামাত ধরার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। এবং আমাদের বাড়িঘরের চাইতে মসজিদগুলো হবে সুন্দর, বড়, ঝকঝকা, নিট অ্যান্ড ক্লিন। আর এত বেশি মসজিদের দরকার নাই। আমরা একটা খেয়াল করি কি, একটা এলাকার মধ্যেই 10-20টা মসজিদ দেখেন নাই? মসজিদের সংখ্যা কমায়, মসজিদ বড় করেন যাতে সমাজটা বড় হয়। এভাবে সমাজ ভাগ হয়ে গেছে। আপনার টাকা আছে, বাসার সামনে একটা মসজিদ করছে, আরেক ভাই তার বাসার সামনে একটা করছে, আরেক ভাই তার বাসার সামনে, এখানে 10 জন নামাজ পড়ে, ওখানে 15 জন, এখানে 20 জন। যদি একটা থাকতো সবাই এসে নামাজ পড়তো, এখানে লোক হইতে 100 জন, কোনটা ভালো? এই ইউনিটিটা ভালো। নামাজের জামাতের নামাজ আমাদেরকে ঐক্য শেখায়, যে শেখায় ঐক্য শেখায়। আমরা এভাবে ভাগ করে ফেলছি। অনেক সময় দুঃখজনক দেখা যায় কিছু মাসালাগত কারণেও মসজিদ ভাগ করে ফেলে মানুষ। আমি এই মাসলাকের মানুষ, আমি এই মাসালা মানি, আমি এই তরিকার মানুষ, মসজিদ ভাগ, সেইভাবে নামাজ পড়ে, সেইভাবে পড়ে। এগুলো কি উম্মার উপকার হচ্ছে? দূরদর্শিতা কাকে বলে? দূরদর্শিতা এই বিষয়টাকে বলে। ধরেন ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক মুনাফিকদের সাথে মুসলিমদের একটা সংঘর্ষ হচ্ছে, তখন যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছিল তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাকে লড়তে হবে, এর নাম দূরদর্শিতা। বুঝতে পারছেন না কথা? যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছে বা যার সাথে আপনার একটু মনোমালিন্য হয়েছে, সেই মুসলিম ভাইকেও আপন করে নিয়ে প্রকৃত শত্রুদেরকে ডিফেন্ড করার নাম হচ্ছে ইসলাম। বুঝতে পারেন না? এটা খেয়াল করবেন, মসজিদ ভাগ করার, মসজিদ ভাগ করতে যাবেন না। আর মসজিদের বিষয়ে আমি একটা কথা বলি, যে মসজিদগুলোকে আলাদা করে নিয়ে উম্মার ঐক্যগুলোকে নষ্ট করেন না। আল্লাহর ওয়াস্তে সবাই ভাই ভাই হয়ে যান। আমাদের মধ্যে অনেক ভেদাভেদ থাকতে পারে, আকিদাগত কিছু, মাজহাবগত, মানহাজগত, তরিকাগত কিছু ভেদাভেদ থাকতেই পারে, থাকতে পারে মানে এটা কিন্তু শুরু থেকেই ছিল, শুরু থেকেই ছিল, তাই বলে কিন্তু আমরা আলাদা হয়ে যাই নাই। দুঃখজনক এখন আমরা কাকের চেয়েও খারাপ হয়ে গেছি। কার চেয়ে? কাকের চেয়ে। কাকের কথা বলেছিলাম একটা লেকচারে, কাক হচ্ছে পৃথিবীর প্রথম খুনাখুনির সাক্ষী, মনে আছে? হাবিল কাবিলের খুনের সাক্ষীকে কাক ঠোকর দিয়ে দিয়ে দেখিয়েছে যে কীভাবে ভাইকে দাফন করতে হয়। একটা কাক কিন্তু কাকের গোশত খায় না। একটা কাককে আপনি মারবেন, দেখবেন এলাকার সব কাক জড়ো হয়ে গেছে, আপনার বিরুদ্ধে চিল্লানো শুরু করবে। কিন্তু এখন মুসলমান মুসলমানের সম্পদ খায়, মুসলমান মুসলমানের ইজ্জত খায়, মুসলমান মুসলমানের জান খায়, মুসলমান মুসলমানের মান খায়। তা আমরা কি কাকের চেয়ে উত্তম হলাম না অধম হলাম? কথা ঠিক না? ঠিক বলেন প্রিয় ভাইরা। প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয়, উম্মার ঐক্যের দরকার আছে। অতএব আমরা পাঁচ ওয়াক্ত নামাজ তো জামাতে পড়বো এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলি আমি। একটু ওয়াদা করা যায় যে ইনশা আল্লাহ তাআলা আসন্ন রমজানের আগেই আমরা যারা নামাজ পড়ি না পাঁচ ওয়াক্ত নামাজটা জামাতে পড়বো ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন পড়তে জানি না রমজান মাস আসার আগেই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। যে যেরকম পাপের মধ্যে লিপ্ত আছে
আজকের ওয়াজ শোনার পরে পাপগুলো থেকে তওবা করব ইনশাআল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত আজকে যে আমলগুলোর কথা শুনছি নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা তাসবিহ তাহলিল করা জিকির আজগার করা কোরআন তেলাওয়াত করা এই আমলগুলো জারি রাখবো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক ইনায়াত করুন বলি আমিন প্রিয় ভাইরা কুফরি কাকে বলে এটা বলছিলাম আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করে এখন একজন ব্যক্তি মনে করে নামাজ পড়ে বুঝেন নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না নামাজটাকে সে স্বীকার করে ঠিকই যাকাতকে স্বীকার করে না আমার কথা বোঝার চেষ্টা করেন নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত যাকাত প্রদান করে না যাকাত যাকাতের ফরজিয়াত সে স্বীকার করে না এখন আপনার কি মনে হয় যে এই ব্যক্তি মুমিন না কাফের কি মনে হয় আপনার কাছে মনে হচ্ছে মুমিন তাই তো শুনে রাখেন কেউ যদি নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত যাকাতের বিধানকে অস্বীকার করে সে কুফরি করবে কি করবে কুফরি করবে এরকম অনেক পাপ আছে কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এটাও একটা বিশাল পাপ কেউ যদি আল্লাহ পাকের এই বিধান কোরআন এবং সুন্নাহ এর একটা আয়াতকেও কেউ যদি অস্বীকার করে কুফরি হবে আয়াত তো দূরের কথা কেউ যদি কোরআন সুন্নাহর একটা শব্দকে অস্বীকার করে কুফরি হবে কোরআনে বিভিন্ন বিধান আছে সে বলছে আমি সব বিধান মানি দাওয়াতের বিধান মানি না মনে করে কুফরি হবে কেউ বলছে আমি সব বিধান মানি কিন্তু অর্থনৈতিক বিধানটা মানতে পারি না সুদের ব্যাপারটা মানতে পারি না কুফরি হবে কেউ যদি মনে করে আমি সব মানি ইসলামের জিহাদের বিধান মানি না কুফরি হবে মানে আল্লাহ পাকের বিধিবিধান যে এসেছে এর আংশিকও যদি অস্বীকার করে কুফরি হয়ে যাবে অলসতা করে আমল করতে না পারা এক জিনিস আর এক অস্বীকার করা আর এক জিনিস কেউ যদি বলে আমি নামাজ অস্বীকার করি না নামাজ ফরজ আমি মানি কিন্তু মাঝে মাঝে পড়তে পারছি না এর জন্য আমি অনুতপ্ত ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফও করতে পারবো কিন্তু কেউ যদি বলে যে না আমি এটা মানি না নামাজের ফরজিয়াত আমি স্বীকার করি না নামাজ তাদের জন্য যারা পাপ করে আমি তো পাপই করি না নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে এরকম কথা শোনেন না নামাজে কুফুরি এরকম অনেক বিষয় আছে আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় কুফুরি থেকে হেফাজত করুন বলি আমি তো শোয়েব আলাইহিস সালামের কওমের এটা ছিল একটা বড় পাপ একটা শিরক ছিল একটা কি ছিল কুফুরি এবার তিন নম্বরে আসেন আল্লাহ বলেন ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআকুম আল্লাহ শোয়েব আলাইহিস সালামের কওমকে বলছেন তোমরা অন্যের সম্পদগুলোকে অন্যায়ভাবে লুটে ফুটে খেও না এই যুগে সেই কাজ হয় কি না চাকরি করতে গিয়েছেন চাকরি হচ্ছে না চাকরি করতে গিয়েছেন চাকরি হচ্ছে না আপনাকে বলা হচ্ছে যে 10 লাখ টাকা না দিলে চাকরি হবে না 5 লাখ না দিলে হবে না এই যে 5 লাখ টাকা 10 লাখ টাকা বা 5 টাকা 10 টাকা 50,000 টাকা যেটাই হোক না কেন এই যে আপনার কাছ থেকে সে আদায় করলো এটা হচ্ছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এর মধ্যে সে পড়ে গেল কথা কি বুঝতে পারছেন কিনা মাথা নাড়াবেন না বুঝতে পারছি না বুঝতে পারছেন কিনা কথা কি বুঝতে পারছেন এখন ধরেন আপনি একটা অর্থনৈতিক সিস্টেম চালু করেছেন এখানে মানুষ আপনার দ্বারস্থ হয় আপনি টাকা পয়সা ধার দেন ধার দিয়ে বলেন যে টাকা ধার দিলাম 1 লাখ টাকা কিন্তু তোমাকে দিতে হবে 1,10,000 টাকা সময় দিচ্ছি তোমাকে আমি 1 মাস বেশি ঠিক আছে এই যে সময় দিয়ে আপনি টাকাটাকে বাড়িয়ে নিলেন এটাও হলো ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে ফেলেন তারপরে মনে করেন আপনার বোন আছে এখন আপনি সম্পত্তি ভাগ করে দিচ্ছেন কিন্তু বোনের অংশটা দিতে চান না বোনকে বুঝান যে না তোর দরকার নাই আমার দরকার আছে আমি ছেলে মানুষ আমার দায়িত্ব বেশি এই যে বোনের সম্পদটা 200 শতক 500 শতক জমি মেরে খাইলেন এটা হলো ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খাওয়া মনে করেন এই যে রমজান মাস আসে রমজান মাস আসলে দেখা যায় বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছা করে অনেক সময় দ্রব্যের দাম বাড়ান কিছু কিছু সবাই না অনেকে বাধ্য হন আর এই বছর আরও বেশি বাধ্য হবে মানে এই বছর এলসি বন্ধ আছে যখন পণ্য খালাস করতে যাবে ওই যে ডলারটা এক্সট্রা খরচ হবে ওইটা সে পণ্যের উপর চার্জ দিবে সেই চার্জ জনগণের পকেট থেকে নেওয়া হবে এটা আমি আগেই বলেছি যে রমজানে পণ্যের দাম বেড়ে যাবে ওই যে বলছি বৃষ্টি কেন বৃষ্টি মেঘ দেখে বলছি যে বৃষ্টি হতে পারে মেঘ আছে বলেই বলেছে বৃষ্টি হতে পারে এটা ভবিষ্যতের কথা নয় ইকোনমিক্স বুঝলে আপনি বুঝবেন যে ইকোনমিক সেকশনের অবস্থা খুব খারাপ সব সেকশন ভালো না তো এখন মনে করেন এই পণ্যের দাম বাড়িয়ে দিলেন একটা পণ্যের দাম আছে 100 টাকা মানুষের চাহিদা এখন বেশি আপনি দিয়ে দিলেন এর দাম 500 টাকা এই যে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহ মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে যাচ্ছে তারপরে এরকম অনেক ক্ষেত্রে হয়
একটা মানুষ জানে যে বাস ভাড়া 10 টাকা, এক সবাই জানে বাস ভাড়া 10 টাকা 20 টাকা, সবাই জানে। এখন 5 জন লোক নতুন আসছে এলাকায়, জানে না যে ভাড়া 20 টাকা, ওকে বলতেছে ভাড়া হচ্ছে 80 টাকা, এ বেচারা জানে না ভাড়া 80 টাকা না 20 টাকা। ও বলে আচ্ছা ঠিক আছে চলো, এই যে 60 টাকা বেশি খাইলো না, এটা হলো ওয়ালা তাবখাসুন নাস আশিয়া, মানুষের সম্পদ অন্যায় ভাবে লুটে পড়ে। মানে যত রকম দুর্নীতি হয় টাকা পয়সা নিয়ে অর্থনৈতিক সেকশনে, সব কিছুই সোহাইব আলাইহিস সালামের কওমের এই চরিত্রের সাথে মিলে যায়। ওয়ালা তাবখাসুন নাস আশিয়া,